আচ্ছা, তো ভাই এখন আপনাদের সাথে যে অ্যাপটা শেয়ার করব, এইখানে যদি আপনি হাঁটেন তাহলেও আপনার দিনে দেখা যাচ্ছে ৫ থেকে ১০ ডলার ইজিলি আর্নিং হয়ে যাবে। আর আপনি যদি বাইক চালান তাহলেও আপনার আর্নিং হবে, যদি আপনি বাইসাইকেলে চলান তাহলেও আপনার আর্নিং হবে। জাস্ট আপনাকে অ্যাপটাতে যে অ্যাপটা আছে এই অ্যাপটা ফোনে রাখা লাগবে, ঠিক আছে? তাহলে আপনার হাঁটলেও আর্নিং হবে। তো এইখানে মূলত যদি আপনি ১০০০ স্টেপ হাঁটেন, মানে আপনার ১ কিলোমিটার হাঁটেন, তাহলে দেখা গেছে আপনার ৩টা করে টোকেন পাবেন এবং আপনি এইখানটায় কিছু শুজ পাবেন। তো চাইলে ওই শুগুলা সেল দিতে পারেন। তো সেল দেবেন কীভাবে এবং কীভাবে আনলিমিটেড ট্রিক ইউজ করবেন, A to Z প্রসেস বা ভিডিওতে দেখাবো। তাই মাস্ট বি ভিডিওটা একটা লাইক করুন, আর সাথে থাকে আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও যে টেলিগ্রাম চ্যানেল আমাদের যেইটা সেইটা জয়েন করে নাই ভাই, তারা মাস্ট বি জয়েন করবেন। তার কারণ এইখানটায় দেখেন যেই সমস্ত লিমিটেড টাইম অফার এবং যেই অফারগুলো ইনস্ট্যান্ট পেমেন্ট করো ওই অফারগুলো কিন্তু আমরা টেলিগ্রামে শেয়ার করি। তো দেখেন এই অফারটা কিন্তু এখন পর্যন্ত আছে, আর এটা কালকে শেষ হবে এবং কালকে আমরা যে তাদের যে ১০ ডলার করে পেমেন্ট আছে ওইটা রিসিভ করবো। তো এইটা কিন্তু ইউটিউবে আপলোড করা পসিবল না, আমি টেলিগ্রাম আপডেটটা জানাই দিচ্ছি। তাই মাস্ট বি টেলিগ্রামটাই অ্যাক্টিভ থাকবেন। অলরেডি 3.2K সাবস্ক্রাইবার হয়ে গেছে, তারা কিন্তু কাজ করে ভালো পরিমাণে রিওয়ার্ড আর্নিং করতেছে। তো আপনিও জয়েন করে ফেলুন, দেরি করবেন না। আর যারা ইউটিউবে নতুন বন্ধু আসছেন তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাই, যে বেল বাটনটা সেটা অন করে রাখবেন। তার কারণ আমরা আপনাদের জন্য প্রতিদিন যে আর্নিং রিলেটেড ভিডিওগুলো আছে ওইগুলো শেয়ার করি, যাতে আপনার একটা আপডেটও মিস না হয় এবং আপনি যেন প্রত্যেকটা অফার থেকে পেমেন্ট পান। তো যাই হোক, এই অফারের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন দিয়ে দেবো, আপনারা আজকের অফারের লিঙ্কে প্রেস করেন, প্রেস করার এই পোস্টটায় চলে আসবেন। তো পোস্টে আসার পর সর্বপ্রথম কাজ হচ্ছে আপনার কী হবে এটা দেখেন। তো আমাদেরকে তাদের অ্যাপটা ইনস্টল করে জাস্ট ফোনে একটা অ্যাকাউন্ট খুলে নেওয়া লাগবে। তো যে দেখলে যে ডাউনলোড অ্যাপ এটার উপরে প্রেস করবেন, প্রেস করলে আপনাকে প্লে স্টোর নিয়ে যাবে। দেন আপনি প্লে স্টোর থেকে তাদের যে অ্যাপটা সেটাকে ডাউনলোড করবেন। তো আমার অলরেডি ডাউনলোড করা আছে, তো সেহেতু আমি ডেইলি ওপেনের উপরে প্রেস করতেছি। তো আমি কিছুক্ষণ আগেই অ্যাকাউন্ট খুলছি, আমার কাছে স্ক্রিনশটগুলো আছে। তো কাজটা করবেন খেয়ে, তো যখন আপনি অ্যাপটা ডাউনলোড করেন তখন আপনার সামনে আমার একটা অপশান শো হবে। তো আপনার যদি অলরেডি অ্যাকাউন্ট থাকে তাহলে নিচের দিকে, তো আমাদের তো কারোরই অ্যাকাউন্ট নেই, আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট খুলবো সেহেতু যে গেট স্টার্ট যে বাটনটা দেখতে পাচ্ছেন এই যে নিচের দিকে, তো ডিরেক্টলি ওইটার উপর প্রেস করবেন। প্রেস করার পর আপনাদের সামনে নতুন একটা ইন্টারফেস শো হবে। তো এখানে দেখেন রক অ্যান্ড আর্ন চলে আসছে, মানে আপনি যদি হাঁটেন তাহলে আপনার আনি হবে। তো ডিরেক্টলি নেক্সটের উপর যে প্রেস বাটনটা যে নেক্সট এইটার উপরে প্রেস করবেন। তো এইভাবে প্রেস করতে করতে আপনার এই পেজটা চলে আসবে, ঠিক আছে ভাই? ফুল ভিডিওটা কন্টিনিউ করুন, নাহলে আপনার অ্যাকাউন্ট খুলতে সমস্যা হতে পারে। তার কারণ এইখানটায় বেশ কিছু কাজ আছে যেগুলো আপনি করতে পারবেন না, ঠিক আছে, ভিডিও না দেখা পর্যন্ত। আর যারা এক্সপার্ট আছে তারা তো অলরেডি করে ফেলছে। তো ডেইলি যে লেটস গো এইটার উপর প্রেস করেন, প্রেস করার একটা নতুন ইন্টারফেস শো হবে। তো এইখানটা বলবে যে আপনি কোন শুটা দিয়ে হাঁটতে চান। তো আপনারা আমাদের রিকমেন্ড থাকবে যে উপরের শুটা দেবেন, তাহলে আপনার আর্নিংটা একটু বেশ ভালো হবে। তো আপনি ডেইলি চয়েস করবেন যে উপরের শু যেটা আছে ওইটার উপর ট্যাপ করবেন, ঠিক আছে? ট্যাপ যখন আপনি এইভাবে ট্যাপ করবেন, ট্যাপ করার একটা নতুন ইন্টারফেস চলে আসবে। তো এরকম চলে আসবে, ঠিক আছে? তো এইখানটা যে নিচের দিকে লেখা দেখতে পাচ্ছেন না সিও, এইখানটা যে সিও যে কী জানি আছে, তো ওইটার উপরে প্রেস করবেন, ঠিক আছে? ডেইলি ওইটার উপর প্রেস করবেন, প্রেস করার এরকম একটা অপশান চলে আসবে। তো এইখানটা তারা বলতেছে ট্যাপ টু আনবক্সিং, মানে আপনার যে শুজটা আছে ওইটা আনবক্স করতে বলতেছে। তো আপনি এইখানটা ডাবল ট্যাপ করবেন, ঠিক আছে? যেভাবে জুম করেন ডাবল ট্যাপ করবেন, ডাবল ট্যাপ করার পর এরকম অপশান চলে আসবে, ঠিক আছে? এরকম অপশান চলে আসার পর নিচের দিকে যে নেক্সট বাটন, এই নেক্সটের উপরে প্রেস করবেন। প্রেস করার পর আপনার সামনে এই যে এরকম একটা অপশান চলে আসবে যে আপনার অ্যাভাটার যেটা আছে ওইটা সিলেক্ট করতে বলতেছে। মানে আভাটা বলতে যেরকম ফ্রি ফায়ারের ক্যারেক্টার থাকে না, তো আপনি ওই ক্যারেক্টারটা সেট আপ করতে বলতেছে। তো আপনি চাইলে এটা ক্যারেক্টারটা এডিট করতে পারেন, আর যদি না চান যে আপনি এইটাই রাখবেন, তাহলে লেটস গোর উপর প্রেস করবেন। প্রেস করবেন আপনি চাইলে যে টি শার্ট, জার্সি আর হাফিজের শুটও আপনি এগুলো চাইলে এখান থেকে এডিট করতে পারেন। যারা ফ্রি ফায়ার খেলেন তারা ভালো বুঝবেন যে কোনটা নিলে ভালো হবে। তো আপনারা করে নেবেন, ঠিক আছে? তো দেন নিচে দিয়ে ডেইলি যে গো ইট যে বাটনটা দিতে পারছেন, যে গো ইটের উপরে প্রেস করবেন। প্রেস করবেন আপনার সামনে এমন একটা অপশান চলে আসবে যে আপনার অ্যাকাউন্টটা খোলার মতো প্রায় কমপ্লিটলি হয়ে গেছে, 100% 100%। তো নেক্সট যে বাটন এইটার উপরে প্রেস করবেন। প্রেস করার পর এইখানে আপনার সামনে একটা অপশান চলে আসবে। তো আপনি কী কাজ করবেন, আপনি চাইলে এখানে ইমেল দিয়ে সাইন আপ করতে পারেন, চাইলে ডেইলি গুগল দিয়েও করতে পারেন। আর যদি স্ন্যাপচ্যাট দিয়ে করতে পারেন তাহলে স্ন্যাপচ্যাট দিয়ে করতে পারেন। তো আমি রিকমেন্ড করবো যে গুগল দিয়ে করেন, ঠিক আছে? তো গুগল দিয়ে করার জন্য এখানটা যে একটা টিক মার্ক দিতে পারছেন, টিক মার্কটা করে দেবেন। করে দেওয়ার পর যে ডেইলি ট্যাপ করবেন, যে গুগলে যে বাটন এটার উপর ট্যাপ করবেন। আপনি যখন এটার উপর ট্যাপ করবেন আপনার ফোনে যে কয়েকটা ইমেল, মানে ইমেল অ্যাকাউন্ট লগ ইন আছে সবগুলো চলে আসবে। তো ওইখান থেকে আপনি যেইটা দিয়ে লগ ইন করার শখ সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এইখানটা এখন মূল কাজটা দেখেন, এইখানটা আপনার একটা ইউজার নেম সেট আপ করতে বলতেছে। তো অবশ্যই একটা ইউনিক ইউজার নেম সেট আপ করবেন, যে ইউজার নেমটা এখন পর্যন্ত কেউ জানে নাই, ঠিক আছে? তো ইউজার নেম সেট আপ যখন আপনারা করে ফেলবেন তখন এই যে নিচের দিকে একটা রেফার কোড দিতে বলতেছে, এইখানটা দেখেন যে রেফার কোড ওইটা। তো এখন রেফার কোড করবেন ভাই, মাস্ট বি রেফার কোডটা ইউজ করেন, নাহলে আপনার যে বোনাসটা আছে ওই বোনাসটা কিন্তু আপনি পাবেন না, ঠিক আছে? তো রেফার কোড ইউজের জন্য ডেইলি আপনি আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে ওই টেলিগ্রামে চলে আসবেন। চলে আসার পর নিচের দিকে দেখেন যে রেফার কোড আমি একটা দিয়ে রাখছি, আমি
এই কোডটাকে কপি করবেন, ঠিক আছে? যে রেফার করে এটা ট্যাপ করলে কপি হয়ে যাবে। কপি করার পর এখানে যে পেজটা আছে রেজিস্ট্রেশন পেজ, এই পেজে চলে আসবেন। চলে আসার পর এখানে যে রেফার কোডটা সেটা পেস্ট করে দেবেন, ঠিক আছে? পেস্ট করে দেওয়ার পর নিচের দিকে যে নেক্সট বাটন এইটার উপরে প্রেস করবেন। প্রেস করার পর এইখানে যে নেক্সট দেখতে পাচ্ছেন নেক্সটের উপরে প্রেস করবেন। প্রেস করার পর এই যে ওয়ান মানে রিওয়ার্ড বাটন যেটা দিতে পারছেন, যে আপনি রিওয়ার্ডটা পেয়ে গেছেন, তো এই রিওয়ার্ডের উপরে প্রেস করুন, ঠিক আছে? প্রেস করার আগে নতুন ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনাকে যে আপনার যে লোকেশনটা আছে ওইটা সিলেক্ট করতে বলবে। তো আপনি ডিরেক্টলি আপনার যে এইগুলো ট্যাপ করুন, ট্যাপ করার পর পারমিশনগুলো দিয়ে দেবেন, ঠিক আছে? পারমিশন দেওয়া শেষ হয়ে গেলে তো আপনি ধরুন স্ক্রল করবেন, স্ক্রল করে আপনার সামনে এমন আসতে পারে, তো এটা অলো করে দেবেন। তো দেওয়ার পর আপনার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট সাকসেসফুল হয়ে গেছে। এখন আপনাদেরকে জাস্ট হাঁটতে লাগবে, ঠিক আছে? এই বাদটাকে এলে শো করেছে। তো আপনি ডিরেক্টলি যে ওপেন যে বাটনটা আছে যে ওপেনের উপর প্রেস করেন। প্রেস করার নতুন ইন্টারফেসগুলো শো করবে। তো এখানে শুটু বলতেছে, তো এগুলো জাস্ট হাবি জাবি সিলেক্ট করে দেবেন, ঠিক আছে? বাকি কাজটা আমি যাতে দেখাচ্ছি। তো আপনি যখন অ্যাপটা ওপেন করবেন তখন কিন্তু কিছুই বুঝবেন না। এতক্ষণ আমি জাস্ট অ্যাকাউন্ট খোলা দেখাইলাম, ঠিক আছে? পাঁচ মিনিট ধরে আমি জাস্ট অ্যাকাউন্টগুলো দেখালাম। তো এইখানটা আপনার যে লোকেশন আছে ওই লোকেশনটা দেখতে পাবেন। তো এইখানটায় মানে আপনার আশেপাশে যা যা এলাকা আছে এইখানটা দেখে আমি কোন রোডে আছি, এখন কই আছি, তো এ টু জেড প্রসেস ভাই দেখাচ্ছে। তো এখন আপনাকে জাস্ট হাঁটতে লাগবে, তার মানে তারা আপনাকে কিন্তু ট্র্যাক করতেছে আর আমি কত স্টেপ হাঁটছি এখানটা কিন্তু শো করতেছে। তো আমাদের এইটা দেখে কাজ নাই, ডিরেক্টলি আপনি যে নিচের দিকে যে স্ক্রল বাটন দিতে পারছেন এইখানটায়, তো এইটার উপর স্ক্রল করবেন, যে নিচের দিকে স্ক্রল এই যে এইখানটায়, তো এইটার উপর প্রেস করবেন। প্রেস করবেন এখানে পাতে এই অপশানগুলো শো করবে। তো এটা আমার জুতা, তো এইটা দিয়ে আমি হাঁটতেছি, ঠিক আছে? আর এখানটা আপনি যে যে শুজগুলো পাইছেন এই এনএফটিগুলো, এই এনএফটিগুলো এখানটায় শো করবে, ঠিক আছে? আমি দুইটা এনএফটি পাইছি 1000 স্টেপ হাঁটার জন্য। তো এইখানটায় আরও অনেক কিছুই আছে এইখানটায় বোঝার মতো। তো এইখানটা আপনার যে এনএফপিটা আছে চাইলে আপনি তাদের মার্কেট প্লেস আছে এইটা সেল দিতে পারেন। তো এইখানটা সেল মার্কেট প্লেসের উপর প্রেস করবেন। প্রেস করার পর আপনাকে এলে আপডেটটা পরবর্তীতে আমার টেলিগ্রামে জানাই দেবো। তো এখানে এন্টার প্রাইস বলতেছে, তো যেহেতু মার্কেট দাম আছে সেহেতু এনএফটির প্রাইসগুলো দাম খাইছে। তো যখন এনএফটির প্রাইসগুলো বাড়বে আমি আপনাদেরকে আপডেট জানাই দেবো, আপনারা তখন সেল দিয়ে দিন, ঠিক আছে? তো এখন যে কাজ হচ্ছে জাস্ট আপনি হাঁটবেন, তো হাঁটার জন্য এখানে নিচে দিয়ে দেখেন। তো এইখানে যে পাঁচ টোকেন দেখতে পাচ্ছেন এখানটা কিন্তু আপনার 00 থাকবে। তো ডিরেক্টলি এই 00 উপরে প্রেস করবেন। প্রেস করার পর এখানে দেখেন আমি কতটুকু স্টেপ হাঁটছি। তো এখানে আমার সব কিছু শো করতেছে, আমি 2010 স্টেপ হাঁটছি। মানে আমার যে হাঁটা লাগছে এমনটা না ভাই, আমি কিন্তু মানে আপনি যদি বাইকে থাকেন তাহলেও আপনার হবে, আপনি যদি বাইসাইকেল চালিয়ে যান তাহলেও আপনার হবে। তো এইখানটা স্টেপগুলো ফলো করতে বলতেছে, দেখেন আপনি যদি 1000 স্টেপ হাঁটেন তাহলে আপনি ফার্স্ট একটা বক্স ওপেন করতে দেবে, বলতে আপনি একটা শুজ পাবেন। দেন যদি 25000 স্টেপ হাঁটেন তাহলে একটা শুজ পাবেন। তো এই শুজগুলো দিয়ে আসলে করবেন নাকি, ঠিক আছে? এই শুজগুলো দিয়ে যদি আপনি রিওয়ার্ডটা কালেক্ট করে রাখেন তাহলে আপনার যে আর্নিংটা ওইটা কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে? তো আমি এই শুটা দিয়ে যদি হাঁটি তাহলে, তো এই শুজগুলোর কাজগুলো দেখেন। তো আমি যদি এই বর্তমান যে শুটা আপনাদের সাথে শো করতেছি এই শুটা পরে হাঁটি তাহলে আমি 1000 স্টেপ হাঁটার জন্য তাদের যে নিজস্ব টোকেন আছে ওই টোকেনটা পাবো 3টা, ঠিক আছে? আর বর্তমান যেই আমি শুজটা সিলেক্ট করে রাখছি এইটা দিয়ে যদি আমি 1000 স্টেপ হাঁটি, ঠিক আছে, তাহলে আমি পাবো মনে করেন যে 57টা টোকেন। তো ওয়েট আমি দেখাই। তো এই যে টোকেন যেটা দিয়ে আমি বর্তমান সময় হাঁটতেছি এইটা দিয়ে দেখেন রেটটা আছে কিন্তু 57, ঠিক আছে? জাস্ট যদি আমি 1000 স্টেপ হাঁটি তাহলে 57টা টোকেন আর্নিং করবো, ঠিক আছে? আর আমি যে ফার্স্ট যেই অ্যাকাউন্ট খুঁজে তখন যেই শুজটা পাইছি ওইটা দিয়ে কিন্তু আমি জাস্ট 3টা টোকেন আর্নিং করতে পারতেছি। বলতে গেলে আমার কিন্তু আর্নিংটা কম হচ্ছে। তো যখন আপনি 1000 স্টেপ ফুলফিল করবেন তখন কিন্তু আপনার প্রতি 1000 স্টেপের জন্য 57 টাকার টোকেন হবে ভাই। 57 টোকেনের ভ্যালু যদি 1 সেন্ট করে হয় না, জাস্ট 1 সেন্ট, তাহলে আপনার 57 সেন্ট আর্নিং হয়। আর দেখা যাচ্ছে আমার দিনে দেখা যাচ্ছে যে আপনার 2 থেকে 3 কিলোমিটার এমনিতেই হাঁটি, আর 2 থেকে 3 কিলোমিটার আর হাঁটলে কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে 500 থেকে 600 কয়েন আর্নিং হবে। তো ধরে নেন এটার ভ্যালু 0.1 সেন্ট করে আছে, তার মানে আপনার ডেইলি কিন্তু $5 উপরে আর্নিং হয়ে যাচ্ছে, ঠিক আছে? জাস্ট আপনি অ্যাপটাকে ইনস্টল করে রাখেন ফোনের মধ্যে, দেন আপনি হাঁটবেন যখন তখন অ্যাপস ডাটাটা চালু রাখবেন, ঠিক আছে? ডাটা চালু রাখলে এটা কিন্তু চলে যাবে, ঠিক আছে, যে আপনার যে ইয়াটা আছে স্টেপটা কাউন্টিং হবে আর আপনার যে টোকেনটা আছে ওটা দিয়ে দেবে। তো যখন আপনার 1000 স্টেপ কাউন্টিং হবে তখন কেমন শো করবে আসলে এইটা দেখে আপনাদের। তো আমার স্ক্রিনশট নেওয়া আছে অলরেডি, তো ওয়েট আমি আমার গ্যালারিতে চলে যাচ্ছি। তো যখন আপনার ফুলফিল 1000 স্টেপ হয়ে যাবে না, এইখানটায় দেখেন যে ওপেন, যখন আপনার 1000 স্টেপ হয়ে যাবে তখন এইখানটায় ওপেন স্ন্যাক বক্স, তো এইটার উপর প্রেস করেন। প্রেস করার পর এইখানটা যে এই নেক্সট বাটন দিতে পারছেন, আমি এই শুজটা পাইছি, তো নেক্সট উপরে প্রেস করলে যে আপনার এটা রিওয়ার্ডটা কালেক্ট হয়ে গেছে, ঠিক আছে? তো এখন স্টেপটা দেখবেন কোথায়, তো যে আপনার স্টেপটা হাঁটতেছেন এটা দেখবেন আসলে কোথায়। তো এই স্ক্রল করবেন, স্ক্রল করার পর এইখানটা যে টোকেন বাটনটা দেখালাম যে 22 টোকেন শো করতেছে এইটার উপরে প্রেস করবেন। প্রেস করার আপনি কত স্টেপ হাঁটছেন এটা শো করতেছে এইখানটায়। তো উপরে দেখেন আমি কিন্তু 2010 স্টেপ হাঁটছি। তো যদি আমি 2500 স্টেপ হাঁটতে পারি তাহলেই কিন্তু আমার যে আরেকটা শুজ আছে আমি ওই শুজটা পাবো, এবং ওইখান থেকে আমার কিন্তু আলাদা একটা আর্নিং হয়ে যায়, আমার আর্নিংয়ের যে টোকেনটা আছে ওইটা বেড়ে যাবে। তখন যদি আমি 1000 স্টেপ হাঁটি তখন আমি 65টা করে টোকেন পাবো, ঠিক আছে? দেন আমি যখন 5000 স্টেপ কমপ্লিট করবো তখন যদি আমার আর্নিংটা আরও বেড়ে যাবে, তখন কিন্তু আমি 100 করে টোকেন পাবো 1000 স্টেপে, ঠিক আছে? তো এইভাবে 10000 যখন হয়ে যাবে তখন আরও আর্নিং বাড়বে। তো এই শুজগুলোর কাজ হচ্ছে এইটাই মতো। তো আপনি যদি এখান থেকে প্রতিদিন 500 টাকা করে টোকেন আর্নিং করে রাখতে পারেন তাহলে কিন্তু ভাই
হিউজ ধরনের আর্নিয়ার অপরচুনিটি আছে, তো তাদের যখন টোকেনটা লিস্টিং হবে, ঠিক আছে। আর যদি এখন আপনি রেফার করতে চান তো রেফারের বিষয়টা বলে দিই, তো এইখানটা যে ইনভাইট ফ্রেন্ড গ্রুপ এই যে অপশানটা এটার উপর প্রেস করবেন, প্রেস করলে আপনার যে রেফার লিঙ্ক আছে ওইটা শো করবে। তো এইটা হচ্ছে আপনার রেফার কোড, চাইলে আপনি এটা দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। তারা যখন 10,000 স্টেপ কমপ্লিট করবে তখন আপনার অ্যাকাউন্টে, ঠিক আছে, তখন আপনার অ্যাকাউন্টে তারা 1,000 টোকেন বোনাস দিয়ে দেবে। মানে তারা যখন 10,000 স্টেপটা কমপ্লিট হাঁটবে, সে কয়দিনে হাঁটে হাঁটুক, তখন আপনার অ্যাকাউন্টে 1,000 পয়েন্ট অ্যাড করে দেওয়া হবে। তো ভাই রেফারেল আর্নিং দিচ্ছে মোটামুটি ভালোই, তো আপনারা জয়েন করে নেবেন, ঠিক আছে। প্রতিদিন আমি রিকমেন্ড করবো 500-600 টোকেন আর্নিং করে রাখবেন, তাহলে আপনার ভালো পরিমাণে রিওয়ার্ড আর্নিং হবে যখন তাদের টোকেনটা লিস্টিং হবে, ঠিক আছে, তখনই। আর বর্তমান সময় কিন্তু এমন অনেক অ্যাপ আসতেছে যেখান থেকে আপনার হাঁটলে আর্নিং হবে, ঠিক আছে, দৌড়ালে আর্নিং হবে। তো এখন ভাই এইটা মনে করেন সিজন বুঝেন না যে এইটা হচ্ছে রান অ্যান্ড আর্নের সিজন। তো এখন এরকম অনেক অ্যাপস আসবে যেইগুলা দিয়ে আমরা হাঁটলে আর্নিং হবে। তো ভাই এইটা ভবিষ্যতে হিউজ পরিমাণে প্রফিট দেবে এই সমস্ত অ্যাপ। তো এই সমস্ত অ্যাপগুলো জয়েন করে নেবেন। আর আপনার টোকেনটা দেখবেন কই যে এইখানটা যে টোকেনের বাটন আর 22টা টোকেন শো করতেছে, তো এইখানে আপনার টোকেন দেখতে পাবেন। তো আশা করি বিষয়টা বোঝাইতে পারছি। তাছাড়াও এইখানটা যে আপনার আর্নিংটার লেভেল আপ, এইখানটা এইগুলো শো করতেছে, তো বুঝে নিয়েন। তো ভাই এইখানে আপনাদেরকে একটা বিষয় বোঝাই, তো এইখানে দেখেন আপনি যদি 5টা টোকেন কিনেন না তাহলে আপনাকে লাগতেছে 90 টাকা, ঠিক আছে, বর্তমান সময়। তার মানে বুঝেন যখন তাদের টোকেনটা লিস্টিং হবে তখন 5টা টোকেনের ভ্যালু করতে হবে। 5টা টোকেনের ভ্যালু যদি এই 50 টাকা হয় তাহলে হিউজ পরিমাণে আর্নিং হবে। তো আশা করছি আপনাদেরকে বিষয়টা বোঝাইতে পারছি। প্রত্যেককেই এই এয়ারড্রপটা জয়েন করবেন, সমস্ত লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন দিয়ে দেওয়া আছে। যদি চ্যানেলটাকে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফুল ভিডিওটা কন্টিনিউ করছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।